করিস না বাবা, আর যাই হোক করিস না। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবকলে ভালো আছো। আমি প্রিয়াঙ্কা, দিশানুগ ব্লগস এর নতুন আর একটা ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক বেশি ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি। তো আজকে হচ্ছে মকর সংক্রান্তি। তো আমার তরফ থেকে আমার ইউটিউব ফ্যামিলির সকল বন্ধুদের, ভাই বোন, দাদা দিদি, যতজন আছে বড়দের জানাই প্রণাম আর সেগুলো জানাই আমার তরফ থেকে ভালোবাসা আর হ্যাপি মকর সংক্রান্তি। তো সবাই তো বাড়িতে ভালো পিঠাগুলি খাচ্ছে আজকে, তো আমাদের বাড়িতে হবে না তো জানা, কারণ ঠাকুরকে যদি দিতে হবে। তো দেখি কত কী করা যায় না যায়। বাবা গেছে ওদিকে চাল গুঁড়ো করতে, সকালবেলা চালটাকে জল ঝরাতে দিয়েছিলাম, সকালে দিন কালকে দিয়েছিলাম রাত্রেবেলা, তো সারা রাতে জলটা ঝরে গেছে, যতটা ভরে ঝরে যাচ্ছে। তো কালকে ভিজিয়েছিলাম চালগুলো, তো দেখেছো তোমরা ব্লগে। আর এদিকে হচ্ছে চালগুলো যখন গুঁড়ো করে নিয়ে আসবে তারপরে সেটা ভেজে তারপরেই পুজোটা দেবো। আর আমি আজকে একটু উপোসে আছি সকাল থেকে, কারণ মার তো ওষুধ খেতে হয়, মা উপোসে থাকতে পারে না, আর উপোস থাকাটা তো আমাকেই থাকতে হয়। আর এদিকে হচ্ছে দুগুর টুর বাইরে এদিকে দোকানে গেল, বললো মা আমি আসছি বলে চলে গেলো। আর এদিকে কিট্টু তো খেলছে, কই গেল রে বাবা? এই যে আমার বাবারে খেলছে দেখো, এই যে ও সব খেলনা ছড়িয়ে নিয়ে বসে আছে, আর তার সঙ্গে এই যে খাওয়া দাওয়ার কী সবগুলো নিয়ে আছে, কাজু আর কিশমিশ খাচ্ছে, মুখ থেকে পড়ে গেছে এটা। এখন আর হয়তো আমাকে এসেই খাওয়াবে আমি জানি, কিন্তু আমি তো খেতে পারবো না, এ তো আর কি বুঝবে। এই দেখো বাবা, না বাবা আমি খাবো না, শোনো না বাবা, না না তুমি খাও, তুমি খাও, তুমি খাও, তুমি খাও, পড়ে গেল। তো যাই হোক, আও 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 আও, কি আও আও, পড়ে গেছে আর আও আও করে যাচ্ছে। তো আরও একটা আজকে একটা স্পেশাল ডে আছে, তো সেটা আমার জন্য স্পেশাল ডে, তো অতটা আমাদের সেলিব্রেশন হয় না স্পেশাল ডেটা। তো লাস্ট ইয়ারে তোমরা দেখেছো হয়তো, যারা যারা আমার ব্লগ দেখো তোমরা জানো আজকে কী দিন আছে না আছে। তো চলো দেখে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে আজকে ভিডিওটা। আর তোমার দাদা ভাই তো বেরিয়ে গেছে, আর এখন কটা বাজে দেখো, যে 12টা বেজে গেছে এখন থেকে। হ্যাপি বার্থডে। এই যে ডুগু এটা নিয়ে আসলো দেখো, থ্যাংক ইউ বাবা, দেখো দেখো দেখো, এই যে দেখো ছেলের কাণ্ড দেখো, এই যে সেলিব্রেশনে এটা নিয়ে আসলো দোকান থেকে। কোথা না কোথা বেরিয়ে, তোমার টাকা, ওর পিগি ব্যাংক থেকে কখন টাকা বের করেছে জানি না, ওখান থেকে বের করে নিয়ে এই দেখো এটা নিয়ে আসছে। এটা হচ্ছে আমার বেস্ট গিফট, তো তোমরা তো বুঝেই গেলে হয়তো যে আজকে কী দিন, আজকে হচ্ছে আমার বার্থডে। তো অ্যাকচুয়ালি ইংলিশ মানে ডেটটা দুটো আছে, আজকে যেহেতু 15 তারিখ, 15 তারিখে ইংলিশের তারিখ থেকে আমার বার্থডে 15 তারিখ, আর বাংলার তারিখ থেকে হচ্ছে মাঘ মাসে 1 তারিখ পরে, তো সেটা আসলে কালকে হবে। তো বাংলাটা আমি ধরি না, ইংলিশটাই ধরি, যার জন্য আজকে ডেটটি সেলিব্রেশন করছি। তো দুটো দিন একসাথেই হচ্ছে, পৌষ পিঠে পার্বণও হয়ে যাচ্ছে আর তার সঙ্গে বাড়িটাও হচ্ছে, তো যার জন্য আমাদের ঘোরা কোথাও যাওয়ার হয় না। বাড়িতে যেহেতু পুজো টুজো চলে, খাওয়া মানে পিঠে বানানো, পুজো, বাড়িতেই সময়টা কেটে যায়, তো বাইরে কোথাও ঘুরতে যেতে পারি না বা বাইরে গিয়ে কোথাও সেলিব্রেশন করবো সেটা করতে পারি না, তো যার জন্য বাড়িতে এভাবেই আমাদের কেটে যায়। আর বড় হয়ে গেছি আর কিসের বাড়িতে না হলো। তো যাই হোক চলো দেখে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে তোমাদের। বাবা নিয়ে আসলো গুড়া করে চালে, এত তাড়াতাড়ি দিবে ভাবিনি। অন্য সময় কি হয় বলতো, সকালবেলা চালের গুঁড়াটা করতে দিয়ে আসে, সেই ধরো 10টা 11টায় যায়, আর আস্তে আস্তে প্রায় বিকেল হয়ে যায়, তখন রোদেও দেওয়া হয় না ভালো করে। আর যেহেতু এখন এই করা গেলে একটু রোদ দিয়ে দেওয়া যায় গেলে ভালো হয়, একটু রোদের মধ্যে দিচ্ছি, একটু শুকাক তারপর বানাবো।
মা প্রথমে পুজোগুলো বানিয়ে দেবে, তারপর পিঠাগুলো বাকিগুলো ভাজবো আমি। মজার বিষয় কি জানো, আমার কাছে পিঠা ভালো হয় না, আমি মানে বানাতে পারি না অত। সব বেশিরভাগ সময় তো মাই বানায়, আমি তোই বানাই বলো। কিন্তু আর কতদিন, খেলায় করলে সব কিছু শিখতে হয়। আর এবছর তো একটু সমস্যাই আছে, কারণ কিছু ছোট ও খুব বাহানা করে, ওকে নিয়ে যাওয়া খুব সমস্যা হয়ে যায়। তো এখানে যে রোদে দিলাম একটু রোদ থাক। পাতা নাই একটাই পাতা, অন্য তো গাছগুলোই নেই। Thank you.